কবরস্থানে চলে যেতে হবে, টাটকা কবরগুলোকে দেখো আর পুরাতন কবরগুলোকে দেখো। একগুলো কবর দেখবে ডোবা হয়ে বসে আছে, আর একগুলো কবরের চারিদিকে খাঁচা দেখা যাবে। যেই খাঁচাওয়ালা কবরগুলো আছে ওখানে নিজেকে গিয়ে প্রশ্ন করুন, হে কবরের লোক, তোমার টাটিগুলো তো এখনো ঠিকঠাক আছে, তোমার ভিতরে হাড় মাংসগুলো কি ঠিকঠাক হয়ে আছে না নাই জিজ্ঞেস করুন। কবরের টাটিগুলো ঠিক আছে, তোমার হাড় মাংসগুলো কি ঠিক আছে কি না, কবরের মানুষটা জবাব দিবে না। হিসেব করে দেখবেন লোকটার মরা কতদিন হলো, তো বলছে 10 মাস হলো। 10 মাসের ভেতরে তার যতগুলো মাংস ছিল সব গলে মাটি হয়ে গেছে। আপনি কথাটাকে ভাসান, যেই কবরটা ডোবা হয়ে গেছে আপনি বলুন তো এখানে এটা কার কবর, অমুক হাজি সাহেবের কবর। আপনি ডাক দিয়ে বলুন তো, হাজি সাহেব আপনার বুকের উপরে যদি একটা ভারী কম্বল চাপিয়ে দিয়েছিলাম তো আপনাকে বড় কষ্ট হয়েছিল, আজকে আপনার কবরের উপরে 3 মণ মাটি চাপা পড়ে আছে, আপনাকে কেমন লাগছে একটু ওখান থেকে বলে পাঠান তো। জিজ্ঞেস করুন কবরকে, আপনি দিল নরম হয়ে যাবে, আপনি দিলের ভিতরটা এইরকম এইরকম করতে লাগবে। আর যখনই মরণকে বলে স্মরণ করবেন তখনই চোখের রাস্তা খুলে যাবে। মরণ কেমন করে হয় এটা একবার স্মরণ করেন। জীবনে কোনো মানুষকে মরতে দেখেছেন কাছে থেকে? খুব কম লোক দেখেছে, খালি কানে খবর পাই অমুক মারা গেছে, কিন্তু মরণের সময়টা কি দেখেছেন? ওরে আল্লাহ কত কষ্ট হয় রে দাদারা আমার। রাসূল করিমের যখন মরণ কাছে এলো তখন রাসূলুল্লাহ বলছেন, একটা বড় পিয়ালা এনে দাও, এত বড় একটা জামখরা এনে দেওয়া হলো, তাতে বললেন ঠান্ডা পানি দাও। আল্লাহ পাকের নবীর কথা অনুযায়ী তার হাতের কাছে একটা বড় পিয়ালাতে পানি ভর্তি করে দেওয়া হলো। রাসূল করিম ওই পিয়ালাটা তেমনি করে হাত ঢুকিয়ে দিচ্ছেন, আর দেওয়ার পরে ভিজা হাতটাকে নিয়ে এইরকম এইরকম করে নিজের মুখখানাকে মেখে 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 দিচ্ছেন ঠান্ডা ঠান্ডা পানিগুলোকে, আর বারবার বারবার এটা কাজ করছেন। আর মাঝে মাঝে একবার করে বলছেন, আল্লাহুম্মা বি রাফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে উপরে ডেকে নাও। আর একবার করে বলছেন, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মউতে, এই আল্লাহ তুমি আমাকে মৌতের কষ্ট থেকে বাঁচিয়ে নাও, মৌতের কষ্ট থেকে বাঁচিয়ে। কত ঠেলা পড়ছিল, কত ঠেলা পড়ছিল রসুলের উপরে, মুখকে ভিজাইছেন বারে বারে পিয়ালার পানি দিয়ে। বাপকে মরতে দেখেছেন? দেখেননি? মানুষের শ্বাসকষ্ট হয় আর মরে, কত লোকের বাড়িতে শ্বাসকষ্ট হওয়ার রুগী নিঃশ্বাস তুলতে পারে না আর মুখে আওয়াজও করতে পারে না। আপনি বারবার বলছেন বাবুজি আওয়াজ করে না, মাগে মা আওয়াজ করে না, অথচ জিন্দা আছে, কেন করে না? এত কষ্ট হচ্ছে রে ধন, কষ্টটাকে সহ্য করবো না, তোর ডাকে আমি সাড়া দেব। এই জন্য বহু মানুষ মরণের কালে কলেমা পড়তে পারে না, পড়ার মতো অবস্থা তার থাকে না। তারপরে দেখবেন যখন মরণের টাইম হবে একটা মানুষ স্থির হয়ে থাকবে না, একবার ডান দিকে হতে চাইবে, একবার বাম দিকে হতে চাইবে, একবার এমনি করবে, একবার ওই রকম করবে, স্থির হয়ে থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালতাফাতে সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমায়যিলিল মাসাক, বারবার ডাহিন পাখানা বাম পায়ের উপরে এমনি করে চড়ে যাবে, বারবার বাম পাখানা এমনি করে ডান পায়ের উপরে ছড়ে যাবে, ব্যাড় লেগে লেগে যাবে। আর যখনই বুঝতে পারবেন যে পায়ে এইরকম ব্যাড় লেগে লেগে যাচ্ছে, জানতে হবে এই মানুষটার জানে বড্ড কষ্ট হচ্ছে, আর মানুষটার মরণের টাইম দম যাওয়ার টাইম চলে এসেছে। এই রকম করে যদি মরণকে স্মরণ করা যায় তাহলে পাষাণ দিলটাও আপনার নরম হয়ে যায়। পাপ করে রেখেছেন আর মজবুত হয়ে বসে আছেন, গা থেকে গুনাহ নামলো না, তাহলে আপনাকে রাসূলুল্লাহ কি বললেন, এই আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে গেছে, ইয়ার উপরে আল্লাহর লানত পড়ে গেছে, এই কপাল পোড়া আপনি করেন না। দাদা আমার রমজান মাসটা চলে যাচ্ছে, আল্লাহ তাআলা শুধু বাহানা খুঁজছেন বান্দা যে কখন এলো, খালি বাহানা একটু পাওয়া গেলেই যাক যা তোকে মাফ করে দিলাম। কত ভালো হাদিস শোনাবো আপনাকে আমি, আরেকটা শুনেন। রাসূলে কারীম বলছেন, ইন্না লিল্লাহি
মালায়েকাতান সাইয়াহিনা ইয়ামশুনা ফিত তরকাতে ওয়া ইয়াবহাসুনা আন মাজালিসিজ যিকরে। আল্লাহর একগুলো ফরিশতা আছে, সারাটা রাত তারা চলে বেড়ায় রাস্তার কিনারা 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 দিয়ে, আর ওরা খুঁজে বেড়ায় কি কোনখানে দশটা মানুষ বসে বসে আলোচনা করছে, কোনখানে দশটা মানুষ বসে বসে দুয়া শিখছে, কোনখানে দশটা মানুষ বসে বসে দিনের আলোচনা শুনছে, কোনখানে দশটা মানুষ বসে বসে দুয়া তসবিগুলো বয়ান করছে, এমন একটা মজলিসকে খুঁজে বেড়ায়। আর এখানে ছোট মজলিসটা পেয়ে গেল, কারা ওই ফরিস্তাটি, কী হলো এবার, ওই যে ওরা বসে গেল, ওরা একজন আরেকজনকে বলে হ্যালো এলা বগিয়াতে কুম, তুমি আর আমি যা খুঁজছিলাম পেয়ে গেছি, এই দেখো তালগাছি গ্রামে মাদ্রাসার কোনা দিয়ে যে রোডটা আছে এখানে পেয়েছি, আলোচনার মজলিস চলছে, আসো 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 আসো। ফরিস্তারা জমতে লাগলো, জমতে 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 গাদার গাদা ফরিস্তা আপনাদেরকে ঘিরে রেখে আলোচনাগুলো শুনলো জানলো। যখন আসমানে উঠলো, আল্লাহ সব জানেন, তবু ফেরেশতাদেরকে বলছেন কোথায় গেছিলা গো, বলছে রব্বে দুনিয়াতে একটা জিকিরের মজলিস খুঁজে বেড়াচ্ছিলাম, এই ভালুকারন স্টেশনের পশ্চিম প্রান্তে তালগাছি বলে একটা গ্রামের কাছে একটা সভা পেয়ে গেলাম, এইখানে দিনের কথা চলছিল, তোমার নবীর কথা চলছিল, তোমার কথা চলছিল, এই দুয়ার মজলিসটাতে আমরা গেলাম। কি হচ্ছিল, কি হলো, ওরা কি চাইছে, যে আল্লাহ ওরা জান্নাত চাইছে। জান্নাত দেখেছে না দেখেনি, যদি দেখতো আরও 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 চাইতো। ওরা আর কি বলছে, জাহান্নাম থেকে পানাহ চাইছে, জাহান্নাম দেখেছে না দেখেনি, যদি জাহান্নাম দেখত আরও ২০ বার ২০ বার করে তোমার জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইত। আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন ফরিশতাদের রিপোর্ট, শোনার পরে তখন আল্লাহ তাআলা ফরিশতাদেরকে কি বলছেন, উশহেদকুম বেআন্নী কাদ গাফারতু লাহুম, এ আমার ফরিশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি ওই মজলিস থেকে যেখান থেকে তোমরা ফিরে এলে আমাকে রিপোর্ট দিতে, ওই মজলিসে যতজন লোক এসেছিল, ছেলে আর মেয়ে নর আর নারী, যতজন লোক বসে বসে আলোচনা শুনছিল দিনের কথাগুলো, আমি সবটি মানুষকে মাপ করে দিলাম, মার্জনা করে দিলাম, যাও আমার লোকগুলোকে বলে দাও সবটি মাপ। প্রশ্নর কম আছে, এক ফেরেশতা বলছে তক্ষুনি, কি বলছে, ইয়া রাব্বে ফিহিম খাতাউন লাম ইয়াখরুজ লিযালিকা, হে আল্লাহ ওই মজলিসের এক কোণাতে একটা গুনাহগার মানুষ বসে আছে, ও কিন্তু এ কাজের জন্য বের হয়নি, ও বেরিয়েছিল অন্য কাজে, অন্য কাজে বেরিয়ে গিয়ে রাস্তার কোণাতে যখন লোকেদের জমঘটা দেখেছে তখন এসে বসে গেছে ১০ মিনিটের জন্য, তাহলে ওই গুনাহগারকে কি মাফ করা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুমুল কওম লা ইয়াশকা জালিসুন, ওই মজলিসের যখন সমস্ত লোকটিকে আমি মাফ করে দিয়েছি তখন ওই একটা লোক গুনাহগারকে আমি বাদ দেব না, যতটি লোক মজলিসে আছে সবটিকে মাফ করে দাও, সবটিকে মাফ করে দাও, সবাই মাফ পেয়ে যায়। কি হলো, ফ্যাসিলিটি আছে, সুযোগ আছে, এই মাসে সুযোগটা যদি মনে লাগে তাহলে এই মাসটাতে একবার গ্রহণ করে নেন, আর গ্রহণ করার দিনগুলো চলে যাচ্ছে, পাপ কতটি করেছেন কাউরি ৩ দিন পরে মনে আসে, কাউরি ৩ মাস পরে মনে আসে, কাউরি ৬ বছর পরে মনে আসে, কাউরি ২০ বছর পরে মনে আসে, কাউরি যখন ৬০ বছর হয়ে যায় তখন মনে আসে। কিন্তু লাভ কোনটাতে আছে, যত তাড়াতাড়ি পাপ বলে মাথাতে আসবে তত তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, তত তাড়াতাড়ি আপনি মাপ পেয়ে যাবেন। আপনার কি মনে পড়ছে যে আমি একদিন আগে কিংবা ২ দিন আগে কোনো অপরাধ করেছি, কোনো পাপ করেছি, যদি বলেন হ্যাঁ আছে মনে, স্মরণ করুন আল্লাহকে,
আমি একটা আপনাকে ভালো কথা বলছি, কথাটাকে কানে তুলে নিন। আমার বয়ান কমতে কমতে কমে গেল, আর আমি দেশে 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 দৌড়ে বেড়াবো না, আর আমি এখানে আবার আসব এই ভরসা আমি করতে পারি না। কেন যে এই পেশা আর এই নেশা আমাকে আর ভালো লাগে না। আমি আজকে হতে পারে শেষবারই বলছি আপনাকে, আমার কথাটা যদি যোগান কাম দিবে। নবীজি বলছেন, ইন্না সাহেবা শেমালে লায়ার ফাওল কালামা সিত্তাতে আইয়াম সিত্তাতে সিত্তা সাত। আপনার বাম ঘাড়ে যে ফরিশতাটা আছে ও সবসময় লিখে চলেছে আপনার পাপগুলোকে, আর ডান কাঁধে যে ফরিশতাটা আছে লিখে চলেছে সারা দিন সারা রাত আপনার নেকিগুলোকে। আপনি যদি একটা মন্দ কাজ আজকে বেলা দশটার সময় করে নেন, তো এই বাম ঘাড়ের ফরিশতা তিনি আপনার এই কাজটাকে শুধু মুখে করে মগজে করে কলমের ডগাই করে নিয়ে বসে আছেন। কতক্ষণ থাকবেন? বলছে আমি ছ ঘন্টা ঘাটা দেখব। কি কয় ঘন্টা? ছয় ঘন্টা। কি ঘাটা দেখবে ফরিশতা? তুমি ছ ঘন্টা যে তুমি ঘাটা দেখবে তো কী জন্য দেখবা? তো বলছে এই ছ ঘন্টার ভেতরে ওই গুনা যে করেছিল সেই বান্দাটা, সেই গুনাকে মনে করে যদি ইস্তেগফার করে, আলকাহা তুমি যদি ইস্তেগফার করে দিতে পারো, দিয়ে বলো রব্বে করিম ভালুকা বাজার থেকে আমি আসছিলাম বেলা সাড়ে দশটার সময়, ওই বোনের কাছে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, এখন তো জোহরের নামাজের টাইম হয়ে গেল, তাহলে আড়াই ঘন্টা পরে তিন ঘন্টা পরে আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতে লাগেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই বলে যদি আপনি ইস্তেগফার করেন তো আল্লাহর ফরিশতা বলছেন আমি আপনার ওই পাপটাকে আর আমার রেজিস্টারে উঠাবো না, আছাড় মেরে মাটিতে আমি ফেলে দেই। যা ফেলে দিলাম তোর পাপকে, কেন যে তুই ভালো কাজ করে নিয়েছিস, কি পাপ করার পরে মাপ চেয়ে নিয়েছিস, এই জন্য তোমার এর বদলে একটাই মাত্র লেখা হলো। আচ্ছা আপনার কতটি পাপ করা আছে? যদি ছ বছর হয়ে গেল মনে আছে কাউরি? না নাই, আমাকে মাপ দিবেন। আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, আপনাকে ধরে বলছি না, আমি শুধু এইটুকু বলছি কেউ যদি থাকে এখানে, কে একটা নারীর উদাহরণ দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন তোমার আমলগুলোকে উপর দিকে আসমানে নিয়ে যাওয়া হয়, এ তিন দিন করে হিসাবগুলোকে ফাইলে ভরে দিয়ে আসমানে পৌঁছে দেওয়া হয়। এবং নবীজি বলছেন একটা মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে খাস দিলে খাস অন্তরে, তাহলে তার দোয়াটাকে আল্লাহর ফরিশতারা আসমানের উপর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু কিন্তু এমন একটা মেয়ে ছেলে, এমন একটা নারী, যেই নারীটা কোনো না কোনো বয়সে সে জেনা করেছে কিংবা ব্যভিচার করেছে, বলাৎকারী হয়ে গেছে তার দ্বারাই, তো সেই বেটি ছেলেটা ধরাও পড়েনি, তার উপরে একশোটা কোড়াও মারা হয়নি, কেউ জানতেই পারেনি, আর জেনা করার পরে আরামে বসে আছে কিংবা অন্য কোনো জায়গায় তার বিয়ে হয়ে গেছে, ঘর সংসার করে খাচ্ছে, আর গুনাটা তার ঘাড়ের উপরে চেপেই আছে। এই মেয়ে ছেলেটি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নির্জনে বসে কেঁদে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে না নিবে, যতদিন পর্যন্ত তার ওই গুনাটা ক্ষমা না করে দেওয়া হবে ততদিন পর্যন্ত তার ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ফরিশতারা আসমানের উপর দিকে নিয়ে যাবে না। তাহলে ১৮ বছর বয়সে জেনা করেছি, আজ আমি তিন ছেলের মা, এখন তো আমার বিয়ে হয়ে গেছে অন্য গ্রামে, তো বিয়ে হলো তো কি তোমাকে এখনই লাগতে হবে তোমার গুনাহটাকে মুছে নেওয়ার জন্য আল্লাহর দরবারে করতে হবে। তখন মেয়েটি জিজ্ঞেস করে বলবে আমার ছ বছরের পুরানা গুনাহ মাফ হবে জি মুলবি সাহেব?
তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো? হবে কিনা তার জবাবে বলছি, ইউসুফ নবীকে যেদিন ওর ভাইরা ইন্দারাতে ফেলে, তখন ইতিহাসে লেখছে তার বয়স 12 থেকে 14 বছর। ওখান থেকে মিশরে নিয়ে গেল, তো ছেলেটাকে সাবালক হতে টাইম লাগলো সাধারণত 4 বছর দিয়ে হয়ে গেল 18 বছর, কিংবা 5 বছর দিয়ে হয়ে গেল 19-20 বছর। ছেলেটাকে নির্দোষ জেলে ভরা হয়েছিল, হ্যাঁ না না, জেলে ঢুকানো হয়েছিল। কয় বছর জেলে ছিলেন? 9 বছর। জেলে থাকলেন কয় বছর? 9 বছর। তাহলে যদি 14 বছরের ছেলেটা 800 বছর মালিকের বাড়িতে থেকে সাবালক হয়, আর 9 বছর যদি তাকে জেল খেটে মুক্ত হতে হয়, তাহলে তো 15 বছর হয়ে গেল বেচারির ইন্দারা থেকে পড়া আর জেল থেকে বের হওয়া। 15 বছর ঘটনা আছে ইউসুফ নবীর ইউসুফ সুরাতে। বাংলা তর্জমা পড়ে শিখে নেবেন, আর না হয় কোনো একটা মূলবিক একদিন ডেকে 2.5 ঘন্টা লাগবে বয়ান দিতে, শুনে নেবেন ঘটনাটা, 5 মিনিট এটা হবে না। তো দুর্ভিক্ষের সময় ইউসুফ নবীর ভাইয়েরা মিশর গেল মাল নিতে, কিনতে। তখন ইউসুফ নবী মিশরের সম্রাট, জি, উনি বুঝে নিয়েছেন এই লোকগুলোকে, একটা চক্রান্ত করেছেন, বলার টাইম নাই। চক্রান্ত অনুযায়ী এইবার ধরা পড়ে গেল ছোট ভাই, ছোট ভাইকে আটকিয়ে দিলেন, এ চুরি করেছে, ধরা পড়েছে, বাকিটি তোমরা মাল নিয়ে বাড়ি যাও। বাড়ি গেল, তারপরে আবার এলো, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত দ্বিতীয়বার যখন গেল এরা মাল আনতে, সেদিন ধরা দিয়ে দিলেন নবী ইউসুফ যে আমি তোমাদের সেই ভাই যাকে তোমরা 15 বছর আগে ইন্দারাতে ফেলে দিয়েছিলে, আর আমি চক্রান্ত একটা করলাম, করে আমার ছোট ভাইকে আগে এখানে আটকে নিলাম, নিয়ে তারপরে তোমাদের সামনে পরিচয় দিলাম। তখন এরা লাড়ু সাড়ু হয়ে গেছে, জাল্লা এই ভাইটাই। তিনি বললেন লা তাসরিবা লাকুমুল ইয়াউম, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদের গাল দিব না, ধরব না, মারব না, কাটব না, কিচ্ছু না, এই আমার কামিজটা দিলাম, নিয়ে যাও আমার বাপকে দিয়ে দাও, আমার বাপ যদি এই কামিজটা শুধু তার নিজের চোখের উপরে এমনি করে একবার রাখে, তো আমার শোকে আমার বাপের চোখ যে আন্ধা হয়ে আছে 15 বছর ধরে, তার চোখে জ্যোতি ফিরে আসবে। গেলেও যেমনি জামা ওর উপরে পড়া, চোখ ফিরে পেলেন কে? তার বাবা নবী ইয়াকুব। এবার সব প্রকাশ পেয়ে গেল, তখন এই 9টা বেটা 8টা বেটা নিজের বাপের কাছে খাড়ো হয়ে, ইনি হচ্ছেন নবী। তখন সব টিমেরা বলছে ইয়া আবানা ইস্তাগফির লানা, বাজান আপনি নবী আর আমরা হলাম আপনার বেটা, যতগুলো কীর্তি হয়েছিল, আমরা ঝুট কথা বলেছিলাম যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, এটা অন্যায় কথা বাজান, ইউসুফকে ইন্দারাতে ফেলে দিয়েছিলাম, বড় অন্যায় কথা বাজান, ইউসুফ নবীকে কয়টা দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়ে আপনাকে ঝুঠা কথা বলেছিলাম, এটা অন্যায় হয়েছে বাবজান, আমার ভাই ইউসুফ নবী কত কষ্ট করেছে 9 বছর জেলের ভেতরে, এটা আমরা অন্যায় করেছি বাবজান, আমরা এই যে এতটি আপনার বেটা আছি, এতগুলো ভুল আমাদের দ্বারাই হয়েছে, আপনি একজন নবী মানুষ, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আপনি বলুন, হিসাব করে বলবেন ভুল হলো নাকি পাবেন? কত বছর পরে নিজের ভুলটাকে বলে মনে পড়ল? এই লোকগুলার 15 বছর পরে, 15 বছর পরে ভুল মনে পড়ল, নবী ইয়াকুব কি জবাব দিলেন? আস্তাগফিরু লাকুম ইনদা রাব্বি, হ্যাঁ বেটা তোমরা যখন বললে তখন আমি আমার রবের কাছে নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য ক্ষমা চাইব। তখনই ক্ষমা চাইলেন না, কেন চাইলেন না?
তোমাদের পাপ হলো অনেক বড়। সুতরাং বড় পাপের জন্য আমাকে বেশি আল্লাহ তাআলাকে বলতে হবে। অতএব আমি রাতের বেলায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, তোমাদের জন্য আমি মাপ চাইব, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের মাপ করে দেবে। তাড়াতাড়ি মনে পড়বে না, আমি বেলা সকাল 7টার সময় গুনাহ করেছি, পাপ করেছি, এখন মাগরিব, আমার মনে পড়বে না? এত তাড়াতাড়ি মানুষের মনে পড়বে কি পড়বে না? পড়তেই পারে। আগে আপনার মনটাকে তাজা করুন না, মনটাকে আগে ভালো করুন না, ওই রকম মানসিকতা তৈরি করুন না। কেন হবে না? আপনাকে মুসলিম শরীফের হাদিস বলছি, বেলা ঘড়িতে 10টা এইরকম টাইমে এক সাহাবি কোদাল চালাচ্ছে নিজের বাগানে, খেজুরের বাগানে, গাছের গোড়াগুলোকে আলতো আলতো করে খুঁড়ে খুঁড়ে দিচ্ছে, তাতে জল দিবে, সেচ দিবে, গাছে ফল আসবে। ঠিক এইরকম মুহূর্তে ওই বাগানের পাশ দিয়ে এক মহিলা নিজের গন্তব্যে কোথাও চলে যাচ্ছিল। এই সাহাবি এবার কি করল, ওই মেয়েটির কাছে গেল, মন্দ কথা বলবেন না, মন্দ ধারণা রাখবেন না, এরা মানুষ তবে ইজ্জতওয়ালা মানুষ, এরা হলেন আল্লাহর সাহাবা, নবীর সাহাবি। তিনি কি করলেন, এক পা দুপা করে গিয়ে ওই মেয়ে ছেলেটার কাছে গিয়ে তার একেবারে অজ্ঞাতে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে নিলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে এই সাহাবি তাকে চুমু খেয়ে নিলেন, তার গায়ে হাত লাগিয়ে দিলেন। তিনি নিজে এত বড় অপরাধ করে নেওয়ার পর বেলা 10টাতে পাপ হলো, তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কাজ করার পর বাড়ি ফিরে আসলেন। এবার গোসল স্নান করার পরে এক পা দুই পা করে হাঁটতে 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 মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূলকে বলছেন, হে আল্লাহ পাকের নবী, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আপনি এইবার আমার কথাটা শুনেন। আর শোনার পরে ফাফা আল বি মাশেতা, আপনার মনে যেটাই লাগে সেটাই করেন, আমাকে যদি কপিয়ে দিতে হয় তা আপনি আমাকে চপিয়ে কপিয়ে দেন, আপনি যদি আমাকে থাপ্পড় মেরে সেজা করতে চান তো তাই করুন, আপনি যদি আমার পিঠের উপরে লাঠি আর ঠ্যাঙা মেরে মেরে যদি আপনি আমাকে সাজা দেন তো আপনি তাই করুন, আপনাকে যেটা ইচ্ছা হবে যেটা মনে লাগবে সেটাই সাজা দেন আমি নেব। তো কী হয়েছিল বাবা? বলছে এই এই ঘটনা, ইন্নি কাব্বালতোহা ওয়া লাজামতোহা ওয়া ফি রওয়ায়াতিন লামাসতোহা, আমি মেয়েটিকে জড়িয়ে ধরেছি, আমি মেয়ে ছেলেটিকে চুমুদান করেছি, আমি মেয়ে ছেলেটির গায়ে হাত দিয়েছি, গায়েরা আন্নি লাম উজামিআহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি সহবাস করি নাই, আমি শুধু সহবাসের কাজটাকে বাদ রেখে বাকি সব কাজ করে ফেলেছি। রাসূল শুনে অবাক। এইবার আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করে বলছেন, এই অপরাধ হয়েছে যখন তারপর থেকে এখানে এসে তুমি কি এই মসজিদে কোনো নমাজ পড়েছ আমার পিছনে, বা তুমি এখানে কোনো নমাজ আদায় করেছো কি? সাহাবী বলছে, জি হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আপনার পিছন দিকে দাঁড়িয়ে আমি এখানে নামাজ আদায় করলাম। তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। বাবারে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোনো একটা মানুষ যদি সাগিরা গুনাহ করে আর করার পরে সাথে সাথে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তো রাব্বুল আলামিন বলছেন, তুমি তো ক্ষমা চাইলেই কিন্তু একটা ভালো কাজ করে নিয়েছো, তো ভালো কাজ যদি তুমি করে দাও, কোনো নেকির কাজ যদি তুমি করে দাও, তাহলে তোমার আধা ঘন্টা আগে, এক ঘন্টা আগে, দুই ঘন্টা আগে, চার ঘন্টা আগে যে কোনো অন্যায় হয়ে থাকে সেটাকে আল্লাহ তাআলা সাথে সাথে ওই নেকির কাজটার বদৌলতে মুছে দেন, তাকে মাফ করে দেন। তুমি মসজিদে নামাজ আদায় করেছো আর মসজিদের নামাজের ভেতরে তুমি আল্লাহর কাছে মাফ চেয়েছো, যখন সিজদা থেকে উঠেছিলে কি বলেছিলে, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়া দেনি ওয়া ফিনি ওয়ার জকুনি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, চারবার চার রাকাত নামাজে তুমি আল্লাহর কাছে মাফ চেয়েছো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার গুনাহ গায়ে নাই। গুনাহ হলো কটার সময়? আনুমানিক 10টার সময়। মার্জনা চাইছে কটার সময়? বেলা 2টা 2টার সময়। তাহলে তাড়াতাড়ি মানুষের মাথাতে আসে না যে আমাকে মাপ চাইতে হবে? আসে তো? আপনাকে তো আমি স্মরণ করালাম,
যে আপনার যদি মনে না এসে থাকে যে আমি পাপ করেছি কিন্তু খেয়ালে আসছে না, ভুলেছিলাম পাপটাকে বলে, এই মলবিটা যখন ওয়াজ করলো তখন মনে চলে আসলো, রে এ কাজ তো করেছি, তো আল্লাহ মাপ দেয়, আল্লাহ মাপ দেয়। এমন কোন আল্লাহর বান্দা আমাকে একদিন পাকুড়ের জালসাতে আমার ঘরে গিয়ে আমার হাত ধরে লুকিয়ে হাউ মাউ করে কেঁদে কেঁদে বলছে, আই একটু দোয়া করে দিয়েন মাওলানা আমার জন্য। কেন বাবা, কেন? তো বলছে আজকে 10 দিন 12 দিন আগে উমুক গ্রামের জালসায় আপনি যে এলান করেছিলেন কি বলে, ও ভাইরা এই ভাইটার একটা অ্যান্ড্রয়েড মোবাইল এখানে কোনখানে পড়ে গেছে, কেউ যদি পেয়ে থাকো তো একটু দয়া করে দিয়ে দাও। আমি মোবাইলটাকে ওখানে পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে সুইচটাকে বন্ধ করে দিয়েছিলাম যাতে ফোনটা না লাগে। আমি এই জিনিসটাকে নিয়ে বাড়ি গেছি আর বাড়ি যাওয়ার পরে সিমকে খুলে দিয়ে নিজের মতো করে চালাচ্ছি, তখন বড্ড ভালোই লাগছিল, ভালোই লাগছিল। কিন্তু তারপরে আপনার অন্য কোনো জায়গায় গিয়ে বয়ান শুনলাম, ভেতরটা কেঁপে উঠলো, কেঁদে উঠলো, আল্লাহ রে এ অ্যান্ড্রয়েড মোবাইলটার দাম কত? তো 10,000। আরে 10 আমার জীবনটার দাম কত? তো 10 কোটি থেকেও বেশি হবে। তাহলে মোবাইলটাকে যত আমি চালাচ্ছি ততদিন আমার জাহান্নামের টিকিটখানা ওজনদার হচ্ছে, ওজনদার হচ্ছে। আমার কপালে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লিখেই দিচ্ছেন, লিখেই যাচ্ছেন। তাহলে মোবাইলের কারণে আমি আগুনে কেন জ্বলতে যাব? আমি ছেলেটাকে মোবাইলটা দিতেও পারলাম না, আমি বাড়িতে রেখেই দিয়েছি, এখন মাপ চাইছি আপনার কাছে, আপনি আমার জন্য ক্ষমা করে দেন, আল্লাহর কাছে চান। আমি বলছি বাবা তুমি নিজে চেয়েছো কি না, তুমি নিজে বলেছো আল্লাহকে যে আল্লাহ আমাকে মাপ দাও? আমি বলবো, আপনিও বলতে পারেন কাউকে, এ আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনি বলতে পারেন, আপনাকে দলিল দিচ্ছি এক্ষুনি, কিন্তু আপনি নিজে বলেছেন কি? আমি বললাম ছেলেটাকে কাঁদিও না, ওই পয়সাটিকে তুমি সাদকা করে দিও, আর এতে তুমি নেকির আশা করবে না, যেই লোকটার মোবাইল ছিল সেই লোকটার নেকিটা পেয়ে যাবে, এবং আল্লাহর কাছে তুমি নিজে মাফ চাইবে, আল্লাহ তোমাকে মাফ দিবে। আর তুমি আমাকে বললে যে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাপ দেয়, আমি ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি এই ছেলেটাকে মাপ দাও, খাকসারি প্রকাশ করছে। এটা করতে পারা যায়? আপনি নিজে জানেন না, আপনি পারবেন না এই কাজটা করতে, যে হ্যাঁ আমি নিজের কাজ নিজে করে নিব? আচ্ছা আপনার সামনে এমনি করে যদি কেউ 10 টাকার নোট বাড়ায়, 100 টাকার নোট বাড়িয়ে দেয়, দিয়ে বলে টাকাটা নাও না, নাও না টাকাটা, তো আপনি হাতখানাকে বাড়িয়ে টাকাটা নিতে পারবেন না? আপনাকে বলছে আরে আপনাকে দিচ্ছি, আপনাকে খুশি মনে আমি দিচ্ছি, টাকাটা নেন আর বাড়ি গিয়ে খরচ করেন 2,000 টাকার নোট, তো উনি দিবেন। তো আপনি এইরকম করে হাতখানাকে বাড়িয়ে তার কাছ থেকে নোটটাকে ধরে নিতে পারবেন না, আপনাকে আল্লাহ এত অচল অকর্ম করেছে, অকর্মণ্য হওয়া তো ভালো নয়। আমি কেন উদাহরণ দিলাম এটা? আমি উদাহরণ এই জন্য দিলাম যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহি হাদিস বলেছেন, আপনি হাদিসটার যদি দাম দিতে চান, যে হাদিসটার দাম দিব মৌলভীটা বলে গেল বলে, তা আপনি জীবনের দাম দিতে পারবেন না, এত পেয়ারা কথা কি, ইন্নাল্লাহ ইয়ামুদ্দু ইয়াদাহু বিন্নাহারে লাইয়াতুবা মুসিউল লাইলে, ইন্নাল্লাহ ইয়ামুদ্দু ইয়াদাহু বিল্লাইলে লাইয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি একবার আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, এমনি করে তোমাদের দিকে আমি আমার হাতটাকে বাড়াই, দিয়ে কেন বাড়াই, কী জন্য বাড়ালাম হাতটাকে? তো বলছে বাবা আমি এই জন্য হাতটা বাড়িয়েছি, কার জন্য? তো দিনের বেলায় হাতটা বাড়িয়েছি আমি আল্লাহ, কিসের জন্য? তো যেই লোকগুলো রাতের বেলায় পাপ করেছে,
আর রাতের বেলায় সময় পায়নি, দিনের বেলায় আমার কাছে মাপ চাইছে, তাহলে ওই লোকটাকে আমি হাত বাড়িয়ে দিয়েছি, সেজন্য আমার হাতে হাত লাগাই আর নিজে আমার কাছ থেকে মাপ আদায় করে নেয়। কি বুঝলেন? আবার বলছি, আল্লাহ তাআলা বলছেন আমি রাতের বেলায় আমার নিজের হাতখানাকে আমার বান্দাদের দিকে বাড়িয়ে দেই। কেন রাতের বেলায় বাড়ালাম? তো বলছে যে কোনো বান্দা আমার দিনের বেলায় পাপ করেছে, সে মার্জনা চাইতে পারেনি, এখন ফাঁকা রাত, এই টাইমে সে যদি আমার দিকে এগিয়ে আসে আর আমার পানে যদি হাত বাড়াই, ক্ষমা চাইতে যাই, তাহলে আমি তাকে মাফ করব বলে আমি দুইবার করে হাত বাড়াই। আচ্ছা, আল্লাহ তাআলা নিজে মাপ দেওয়ার জন্য হাত বাড়িয়ে আসেন আর আমি আল্লাহর কাছ থেকে মাপ নিব, এরকম মানসিকতা তৈরি করতেই পারলাম না। কবি ইকবাল বলেছেন, মে তোমায়েল বা করম হু কই সাইল হি নহি, কোহে তুর তো মৌজুদ হ্যায় কোই মুসাহি নহি। আল্লাহ তাআলা বলছেন আমি তো মাপ দেওয়ার জন্য নিচু আসমানে চলে এসেছি, অথচ কোনো মানুষকে দেখতে পাই না যে তারা আমাকে বলবে আল্লাহ তুমি আমাকে মাপ দাও। বলেছেন নবী প্রতি সপ্তাহে, প্রতিদিন শেষ রাতে, প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আসো জগতে, খাটিতেছ দুই বেলা, অথচ রয়েছ ক্ষুধাই কাতর, মিটে না জঠর জ্বালা রে, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভাণ্ডার খুলে দেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় কোলে কত দেশে, নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, গুনার পাহাড় জমিয়ে রেখেছো, গুনার পাহাড় জমিয়ে রেখেছো, ক্ষমা তো চাহনি কভু রে, ক্ষমা তো চাহনি কভু। আমি দয়াময়, বলো তুমি তোমার মনের যত আছে কথা, আমার দয়ায় মাপ করে দিব তোমার সকল গুনা খাতা রে, তোমার সকল গুনা খাতা। হাদিসে বলছেন আল্লাহ পাকের নবী, প্রত্যেক দিন রাত যখন ঢের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নিচের দিকে নেমে এসে দুনিয়ার ছেলেদেরকে আর দুনিয়ার মেয়েদেরকে আওয়াজ দিয়ে বলেন, ওরে তোমরা এদিক ওদিক কেন দৌড়ে বেড়াচ্ছ, আমি তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি, তোমাদের আমি আল্লাহ, তোমাদের যদি মাপ নেওয়ার থাকে তো মাপ নিয়ে নাও, তোমাদের ক্ষমা নেওয়ার থাকে তো ক্ষমা নিয়ে নাও, তোমাদের রিজিকের যদি অভাব থাকে তো রিজিক চেয়ে নাও, এবং তোমাদের যদি গুনাখাতা থাকে তো গুনাখাতাগুলোকে মাপ যদি চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের তিনখানা জিনিস দেব বলে আসমানের দিকে এসেছি, তোমরা তিনটা জিনিস আমার কাছ থেকে নিয়ে খুশি মনে বাড়ি চলে যাও। কে আছে, কে বলেছে? আজকে ২৪টা রমজান চলে গেল, ২৬ রমজান গত হতে চলল, এখন পর্যন্ত কেউ বলেছেন আল্লাহ তালাকে, এ আল্লাহ তুমি আমাকে দাও? ভাইজি, ভাই, এই গ্রামের যতটি যুবক যুবতী, মা আর বোন, ভাই বেরাদার আছেন, আপনাকে একটা কথা জোর করে বলছি, আল্লাহ শুধু বাহানা খুঁজছেন, একটা অজুহাত খুঁজছেন যে আপনাকে মাফ করব কি করে, কি করে মাফ করা যায়। আরে গড়তে গড়তে এসে, যাকে আমরা বলি হুঁচট খেয়ে মসজিদে চলে আসা, আরে একদিন তো করেন, আল্লাহ তাআলা মাফ দেওয়ার জন্য বসে আছেন, আল্লাহকে কি লাগে, একটা বাহানা। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে একটা কথা বুঝাই, হযরত মারিয়ামের পেটে বাচ্চা এলো, হযরত মারিয়ামের পেটে বাচ্চা এলো, স্বামী নাই, বিনা স্বামীতে পেটে বাচ্চা চলে এলো, তা হযরত মারিয়াম চলে গেলেন পূর্ব দিকে এক মাইল দূরে খেজুরের বাগানে, খেজুরের বাগানে বাচ্চা পয়দা হলো, বাচ্চাটাকে কোলে করে নিয়ে হযরত মারিয়াম ভাবছেন বসে 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 বসে, কি বলে এক গাদা কথা, গ্রামে যাবো তো কেমন করে, এখানে থাকবো তো কি খাবো, বাচ্চাটা কেমন করে দুধ পাবে, আর যাবো তো লোকেরা কি বলবে, ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে খুব বসে 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 ভাবছেন ওইখানে। আল্লাহ তাআলা
মারিয়াম কে ডেকে বলছেন, মারিয়াম এত ভাবনা কিসের? নানান রকমের প্রশ্ন করছো, পেটে খাবো কি? আর আমি যদি না খাবো তো বাচ্চা খাবে কি? আমরা বাঁচবো কি করে এই জঙ্গলে যে আছি খেজুরের বাগানে? দেখেন আল্লাহ তাআলার বাহানাটা কেমন, তো দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুজি এলাইকে বেজিজিন নখলাতে তো সাকিত আলাইকে রতবান জানিয়া। এ মারিয়াম, তুমি যেই খেজুরের গাছে হেলান লাগিয়ে বসে আছো, এই মোটা খেজুরের গাছটাতে তুমি একবার এমনি করে ধরে ঝাঁকুনি লাগাও। তুমি যদি গাছটাকে এমনি করে ঝাঁকুনি দাও তো গাছের উপর থেকে টপ 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 করে জমিনে তাজা তাজা খেজুর খসে খসে পড়বে, আর ওই খেজুরগুলোকে তুমি খাবে, আর এইখানে যে পানির ঝর্ণা আছে এই পানিগুলো পান করবে, আর তোমার নিজের বাচ্চাটার চেহারাটাকে দেখবে তো তোমার পেট ঠান্ডা হবে, তোমার চোখ ঠান্ডা হবে, তোমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা আপনারা হুঁশিয়ার মানুষ, আপনারা একটু দয়া করে বলবেন তো, এতখানি মোটা খেজুরের গাছের গোড়াতে বসে আমি যদি এমনি করে ধরে বলি, এমনি করে যাকে ঝাঁকুনি দিই, গাছের উপর দিক হিলবে? হিলবে না। তালের গাছের গোড়াকে যদি এমনি করে আমি হিলাই, উপর দিকে হিলাতে পারব? জীবনে হিলবে না। তো আল্লাহ তাআলা কেন বলছেন যে গাছের গোড়াটাকে ধরে হিলাও? এর মানেটা হলো যে বান্দি তুই কাজ কর, বান্দি তুই চেষ্টাটা কর, হাতটাকে বুকে করে বসে থাকিস না। তুই যদি একটু আগিয়ে আসবি তো আমি আল্লাহ ব্যবস্থাটা উপর থেকেই করে দেব, কেমন করে তোর কাছে পৌঁছাতে হয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, তুই খালি গাছটাকে ধরে এমনি করে একটু নাড়াচাড়া কর, দেখ যে তোর কাছে খেজুর আসছে কি না, তখনই তো বলতে পারা যাবে এই যে আমার বান্দা চুপচাপ বসেছিল না, হাত দিয়ে নাড়াচাড়া করেছে, মেহনত করেছে, হিলাতে পারুক আর না পারুক। আল্লাহ তাআলা বলছেন, এইটুকুই আমি তোর চাই, তুই যখন হিলিয়ে দিলি বা নড়াতে চেষ্টা করলি, উপর দিক থেকে খেজুর পড়লো, কুড়িয়ে কুড়িয়ে বসে বসে হাজাতে মারিয়াম খেলেন, আর খাওয়ার পরে নিজের পেটকে তাজা করলেন, বাচ্চাকে দুধ পান করালেন।